হ্যালো এভরিওয়ান, মুনমুন মুখার্জি চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে বাটার চিকেন রেসিপি শেয়ার করব। 500 গ্রাম চিকেনকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে দুটো কাঁচা লঙ্কা চেরা আছে, তার সাথে 1 টেবিল স্পুন আদা আর রসুন পেস্ট আমি এটা দিলাম। আর তার সাথে আমি স্বাদমতো নুন দিয়ে ম্যারিনেট করে চিকেনটাকে আধা ঘন্টা রেখে দিয়েছি। আধা ঘন্টা পর আমি এখানে ইয়োগার্ট দিয়েছি 1 টেবিল স্পুন, তার সাথে রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর তার সাথে হলদি পাউডার দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখছি। এবার আমি এটার সাথে কিন্তু কাজু বাদাম পেস্টও অ্যাড করেছি। কাজু বাদাম পেস্ট কিন্তু এখানে 4 টেবিল স্পুন মতো কাজু বাদাম পেস্ট নেওয়া আছে। এটা দিয়েও কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা টু এক ঘন্টা রেখে দেবো। এটা তোমরা চাইলে কেউ ওভারনাইটও রাখতে পারো, তাহলে চিকেনটা সফট হয়ে যাবে। এবার আমি ফ্রাইং প্যানে কাসুরি মেথিকে শুকনো খোলায় ফ্রাই করে নিচ্ছি। এখানে কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু সাদা তেলে করলেই ভালো হবে, কেননা আমরা জানি এরকম বাটার চিকেনের রেসিপি কিন্তু সাদা তেলেই হয়। তার সাথে আমি অ্যাড করেছি বাটার। তোমরা যেরকম বাটার দিতে পছন্দ করবে ততটাই দেবে, তাই সেটা নির্ভর করছে তোমাদের ওপর। এর সাথে আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি চপ করে নিয়েছি। এরকম চপ করে কেটে নিয়ে এটার সাথে অ্যাড করেছি। তার সাথে অ্যাড করছি আমি 5-6টা মতো এলাচ। এটাকে আমি হালকা নেড়ে নেব যতক্ষণ অবধি পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট কালার হয়ে আসে। এটার সাথে অ্যাড করেছি আমি একটা বড় সাইজের টমেটো। তার সাথে অ্যাড করলাম আদা আর রসুন পেস্ট 1/2 টেবিল স্পুন মতো। প্রথমে দেব না রসুন আর আদার পেস্টটা, প্রথমে দেব না, তাহলে কি তেতো হয়ে যাবে স্বাদ। তাই আমি টমেটো অ্যাড করার পরে এটা অ্যাড করে কিছুক্ষণ সাতলে নিয়ে মিক্সচারে ব্লেন্ড করেছি। ব্লেন্ড করার পরে এরকম একটা গ্রেভি রেডি করে নিয়েছি। মশলা সাতলে নিয়ে ব্লেন্ড করলে পরে কিন্তু তার টেস্ট ভালো হয় অবভিয়াসলি। তার সাথে কিন্তু আমি গোলমরিচ পাউডার অ্যাড করেছি। আর এখন আমি এখানেও কিন্তু এই গ্রেভিতেও আমি কিছুটা ইয়োগার্ট ইউজ করেছি। কিছুক্ষণ নাড়ার পর আমি এখানে আবার কিছুটা মতো বাটার অ্যাড করেছি। গ্রেভিটাকে ভালো করে নাড়বো। এবার আমি ম্যারিনেট করা চিকেনটাকে কিন্তু 1 ঘন্টা পর আমি এখানে অ্যাড করেছি। মানে আমার ফ্রিজে এটা ফ্রিজে রাখবে অবশ্য, ম্যারিনেট করে চিকেনটাকে কিন্তু অবশ্যই ফ্রিজে রাখবে। এভাবে আমি কিন্তু কিছুটা সময় নেড়ে নেওয়ার পর আমি 2-3 মিনিট পর ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দেওয়ার 10 মিনিট বাদে কিন্তু দেখো চিকেনগুলো অলরেডি কুক হয়ে গেছে। এবার আমি একটু ভালো করে নেড়ে দেব যাতে তলাটায় না লেগে যায়। আমি কিন্তু চিকেনটাতে কোনো রকম এক্সট্রা করে জল আমি অ্যাড করিনি, ঢাকা দিয়ে কিন্তু সেই তাতেই কিন্তু চিকেনটা বয়েল হয়েছে। এবং তারপরে কিন্তু আমি নামানোর আগে এরকমভাবে রোস্টেড কাসুরি মেথি ছড়িয়ে নামাবো। কিছুক্ষণ নাড়ার পর 2-3 মিনিট এভাবে নাড়ার পর রেডি হয়ে যাবে বাটার চিকেন রেসিপিটি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।